দেখেন না, বাইজিদ বোস্তামির ঘটনা তো আপনারা সবাই জানেন। ছোট্ট বাইজিদ প্রচণ্ড কনকনে ঠান্ডা, মা বলেছিল বাবা আমার পানি খেতে মনে চায়। বাইজিদ গিয়েছে পানির কলসের কাছে, গিয়ে দেখে যে পানি নেই। মা একথা বলি দুর্বল মানুষ ঘুমিয়ে গেছে। এখন বাইজিদ চিন্তা করতেছে, আল্লাহ আমার মা তো পানি চেয়েছে, ঘরে পানি নাই, গুটগুটি অন্ধকার, প্রচণ্ড ঠান্ডা, এখন আমি তো মাকে জাগাতেও পারি না। একা একা কলস নিয়ে গেছে পানি আনার জন্য কূপে, অনেক দূরে। কি মহব্বত থাকলে নাকি পড়ে এই কাজ একটা ছোট্ট বালক করে দেখাতে পারে। ভাইয়ের আমার বাইজিদ পানি আনলো কষ্ট করে, পানি আনার পর ঘরে এসে পানি যখন গ্লাসে ঢাললো, গ্লাস নিয়ে মায়ের পাশে দাঁড়ানো, দেখতেছে মা পরম আরামে ঘুম যাচ্ছেন, কতটুকু আনুগত্য মায়ের। চিন্তা করলো আয়াল্লাহ আমার মা তো ঘুমিয়ে আছেন, আমি মাকে জাগাতে পারবো না, জাগালে পরে নাকি আমার মা কষ্ট পাবে। সারা রাত মায়ের শিয়ারে দাঁড়ানো, শীতের রাত একবারে হেলে যায় একবারে ঢুলে যায়, তারপরও গ্লাসটা রেখেই তো বাইজিদ ঘুমিয়ে পড়তে পারত, কিন্তু ঘুমালো না, দাঁড়িয়ে রইল। ফজরের আজান যখন হয়ে গেল, আজানের আওয়াজ যখন মায়ের কণ্ঠের মধ্যে আসলো, মা তখন সজাগ হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। মা জাগ্রত হয়ে দেখে ছোট্ট বাইজিদ পানির গ্লাস নিয়ে শিয়রের পাশে দাঁড়ানোর থরথর করে কাঁপতেছে। মা তখন টান দিয়ে নিয়ে কয়, বাবা কে তোমাকে সারা রাত দাঁড় করিয়ে রাখলো? বাইজিদ বল, মা তুমি তো পানি চেয়েছিলে আবার ঘুমিয়ে পড়েছিলে, আমি চিন্তা করলাম যদি আমিও ঘুমায় যাই আবার কখন তুমি উঠে যাও, আবার পানি চাও, না দিতে পারলে তুমি কষ্ট পাবা, এই জন্য সারা রাত তোমার শিয়রে দাঁড়িয়েছিলাম, কখন পানি চাবে আর কখন আমি পানি দিব তোমাকে। মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল, বাইজিদকে কাছে নি, গালের মধ্যে চুমু খেয়ে ছোট্ট বাইজিদকে কম্বল পরায় ঘুমায়া, নামাজ পড়ে দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিল। আয় আল্লাহ ছোট্ট বাইজিদ আমার জন্য যে নজির উপস্থাপন করেছে, আল্লাহ তুমি তার এই বাইজিদকে এই এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলি বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। আজকের বাইজিদের কথা মনে পড়ে না পড়ে? বাইজিদের কথা আসে না আসে? আসে, পৃথিবী যতদিন থাকবে বাইজিদ গোস্বামী রহমতুল্লাহর কথা ততদিন এই জমিনে থাকবে, ঠিক কিনা বলেন? বাইজিদের বড় সম্পদ কি? মায়ের দোয়া। বড় সম্পদ কি বলেন? সেই মায়ের থেকে আমরা দোয়া নিতে পারি না।